ওয়েলকাম টু স্পোর্টস ডিভাইস, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে এটিকে মোহনবাগান এফসির একটা ব্রেকিং ট্রান্সফার আপডেট নিয়ে চলে এসেছি। আরও একজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে সাইন করাতে পারে এটিকে মোহনবাগান এফসি, এবং একজন ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু এটিকে মোহনবাগান এফসি ছেড়ে দিতে পারেন, সেই সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বলবো এই ভিডিওতে। তার আগে অবশ্যই যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা এক্ষুনি একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে গিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে, ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই, অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটাও কিন্তু অল করে দেবে, তাহলে এরকম ডেইলি আপডেটের ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, জায়েশ রানে, কোমল থাতালের মতো বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়াররা এটিকে মোহনবাগান এফসি ছেড়ে অন্য ক্লাবে জয়েন করতে চলেছেন এবং সেটা শিওর বলাই যায়। তো সেই লিস্টেই আরও একটা নাম অ্যাড হতে চলেছে এবং সেই প্লেয়ারটার নাম হলো মাইকেল রেজিন। অর্থাৎ মাইকেল রেজিন পরবর্তী সিজনে এটিকে মোহনবাগান এফসি ছেড়ে অন্য কোনো ক্লাবে জয়েন করতে পারে। তো মাইকেল রেজিন কিন্তু এটিকে মোহনবাগান এফসিতে একদমই প্লেয়িং টাইম পায়নি, মাত্র দুটো ম্যাচ খেলেছে, তাও সাবস্টিটিউট হিসেবে নেমেছিল। সেক্ষেত্রে সুশাই রাজের দাদা মাইকেল রেজিন তিনি কিন্তু এটিকে মোহনবাগান এফসি ছেড়ে দিতে চলেছেন এবং পরবর্তী সিজনে অন্য কোনো ক্লাবে কিন্তু জয়েন করতে পারেন। তো এই মাইকেল রেজিনের পরিবর্তে এটিকে মোহনবাগান এফসি আরও একজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে সাইন করাতে চলেছে। সেই মিডফিল্ডার কিন্তু এবছরের আই লিগের বেস্ট মিডফিল্ডার এবং ট্রাউ এফসির ক্যাপ্টেন খোনসাম ফাল্গুনি সিং। তার সাথে ট্রাউ এফসির 2021 পর্যন্ত কন্ট্রাক্ট ছিল। 26 বছর বয়সী একজন ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি কিন্তু আবার সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। এই খোনসাম ফাল্গুনি সিংকে এটিকে মোহনবাগান এফসি সাইন করাতে চলেছে নেক্সট সিজনের জন্য। তো ট্রাউ এফসির ক্যাপ্টেন অলমোস্ট ট্রাউ এফসিকে আই লিগ এনে দিয়েছিলেন বলাই যায়, এবং বেস্ট মিডফিল্ডার অফ হিরো আই লিগ 2020-21। এবং এই ফাল্গুনি সিং ট্রাউ এফসির হয়ে 15টা ম্যাচের, আই লিগের 15টা ম্যাচের প্রত্যেকটা মিনিট খেলেছেন এবং সেখানে 15টা ম্যাচে টোটাল 3টে গোল এবং 1টা অ্যাসিস্ট আছে এই ফাল্গুনি সিংয়ের, এবং খুব ভালো পারফরমেন্স ছিল। বিদ্যাসাগর সিং এবং কুমরনের সাথে সমান তালে তাল মিলিয়ে খেলেছিল এই ফাল্গুনি সিং, খুব ভালো পারফরমেন্স করেছিল। বুঝতেই পারছো, বেস্ট মিডফিল্ডার অফ হিরো আই লিগ তাকে কিন্তু সাইন করাতে চলেছে এটিকে মোহনবাগান এফসি পরবর্তী সিজনের জন্য। তো এই সাইনিং সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যইভাবে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ছিল আজ ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যইভাবে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যইভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো এখনকার মতো।